أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম ধর্মের ভিত্তি, ইসলাম ধর্মের বুনিয়াদ, ইসলাম ধর্মের ফাউন্ডেশন পাঁচটা। প্রথমটা হল কালেমা স্বীকার করা, দ্বিতীয়টা হল নামাজ কায়েম করা, তৃতীয়টা হল রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হল সামর্থ্যবানদের হজ করা, পঞ্চমটা হল ধনীদের জাকাত দেওয়া। আমার মনে হয় ইসলাম ধর্মের এই পাঁচটা ভিত্তির ব্যাপারে দুনিয়ার কোন মুসলমানের দ্বিমত নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের এই পাঁচটা ভিত্তি রয়েছে। অবশ্য এক একটা ভিত্তিকে ভিত্তি হিসাবে স্থাপন করার পিছনে কিছু রহস্য রয়েছে যা আজকের আলোচ্য বিষয় নয়। তাহলে মাঝে কেন ইসলামের ভিত্তি স্থাপন করা হলো তারও একটা রহস্য আছে। নামাজকে কেন ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হলো তারও একটা রহস্য আছে। তেমনিভাবে রোজার বেলায়ও আছে, হজের বেলায়ও আছে, যাকাতের বেলায়ও আছে। এই পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তির নাম হলো রমজান মাসে রোজা রাখা। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার যে আয়াতগুলিতে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার বিবরণ দিয়েছেন, রোজা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিয়েছেন, সেই আয়াতগুলির ভিতরে সেই আয়াতগুলির ফাঁকে দিয়া দোয়া সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আগের আয়াত দুইতেও আল্লাহ রোজার বিবরণ দিয়েছেন, পরের আয়াত দুইতেও আল্লাহ রোজার বিবরণ দিয়েছেন, মধ্যের আয়াতে দোয়ার বিবরণ দিলেন। এর কারণ হল আল্লাহ এটা বুঝাতে চান যে রোজার সাথে দোয়ার একটা গভীর সম্পর্ক। রোজাদার সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আগের আয়াত দুইতেও রোজার আলোচনা করেছেন, পরের আয়াত দুইতেও রোজার আলোচনা করেছেন, মধ্যের আয়াতে দোয়ার আলোচনা করেছেন। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, দোয়ার আয়াতের সাথে রোজার আয়াত দুইয়ের কোন সম্পর্ক নেই? হ্যাঁ, সম্পর্ক আছে। রোজার সাথে দোয়ার সম্পর্ক বুঝাবার জন্যই আল্লাহ এমন ভাবে রোজার আয়াত দুই হাতে দিয়ে দোয়ার আয়াতটা দিয়ে যত সময়ে দোয়া কবুল হয়, বিভিন্ন হাদিসে আছে বিভিন্ন সময়ে দোয়া কবুল, এর মধ্যে একটা সময় হল ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বহু হাদিসে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমাদের সমাজে বর্তমানে কিছু মুসলমানের আবির্ভাব হয়েছে, এরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত। রসুল বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা বিদাত। রসুল কি আমাদের বিদাত শিক্ষা দিলেন? রাসুল বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত। আপনাদের কথা আমাদের কথা বাদ দিন, রাসুলকে রাখলো তার রাসুলকে ফরজ নামাজের পরে দোয়া বিদাত নয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার তাই। তেমনি ভাবে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় দোয়া কবুল হওয়ার তাই। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে তারা ইফতারের সময় পরিবার পরিজনকে নিয়ে নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, একত্রে পরিবারের সবাইকে নিয়ে বসে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করতেন। যেমন ভাবে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা টাইম, ঠিক তেমনি ভাবে সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটা টাইম। তাতেই রোজার সাথে দোয়া এই সম্পর্কটা বোঝাবার জন্য আল্লাহ আগের আয়াত দুইতেও রোজার আলোচনা করেছেন, পরের আয়াত দুইতেও রোজার আলোচনা করেছেন, মধ্যের আয়াতে দোয়ার আলোচনা। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ দোয়ার আলোচনা করেছেন, আগের আয়াত দুইতে রোজা, পরের আয়াত দুইতেও রোজার আলোচনা করা সত্ত্বেও, এবং সেই আয়াতটা আল্লাহ সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাযিল করেছেন। তাফসীরুল কুরআনের পরিভাষায় এটাকে শানে নুজুল বলা হয়। পবিত্র কুরআনের কোন আয়াত বা কোন সূরা যদি কারো কোন প্রশ্নের জবাবে নাযিল হয় অথবা কোন ঘটনা উপলক্ষে নাযিল অথবা কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান করতে নাকি, তাহলে সেই প্রশ্নকে সেই ঘটনাকে সেই সমস্যাকে নাযিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। কুরআনের তাফসীরের একটা পরিভাষা, শানে নুজুল কথার অর্থ হল নাযিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করে, অবস্থাটা কোন সময় কোন প্রশ্নকারী প্রশ্ন হতে পারে, অবস্থাটা কোন সময় কোন ঘটনাও হতে পারে, অবস্থাটা কোন সময় কোন সমস্যাও হতে পারে, যার সমাধান করতে আয়াত নাযিল করা।
আমাদের আলোচ্য আয়াত সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছিলেন সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে, তাদের সেই প্রশ্নটাই হবে এই আয়াতে। হ্যাঁ জানি, তাদের প্রশ্নটাই এই আয়াতের সামনে কোন অবস্থার প্রেক্ষিতে একটা নাযিল হলো সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাযিল। তারা কি প্রশ্ন করেছিলেন রসুলের জন্য, তারা প্রশ্ন করেছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায়। এই হল প্রশ্ন, আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায়। যদি তিনি আমাদের দ্বারে কাছে থাকেন আস্তে আস্তে দোয়া করলেও তিনি শুনবেন, আর যদি আমাদের থেকে অনেক দূরে থাকেন তাহলে তো চিৎকার দিয়ে দোয়া করতে হবে যেন আমাদের দোয়ার আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে। এইগুলো তাদের প্রশ্নরা বুঝতে পেরেছেন সাহাবায়েরা, আল্লাহ যদি আমাদের কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আল্লাহ যদি আমাদের থেকে দূরে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলে আল্লাহ শুনবেন না, তখন তো এমন ভাবে দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারে। এই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করার পরে প্রশ্নের জবাব দিয়া আল্লাহ সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত নাযিল। প্রশ্নের জবাবটা আছে কোথায়? আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে, কি প্রশ্ন? আল্লাহ আমাদের কাছে আসেন না দূরে আসেন, এই প্রশ্ন আমার বান্দারা আমি আমার বান্দাদের কাছে কাছেই আছি, আমি আমার বান্দাদের কাছে কাছে আর দূরে শব্দগুলিও আপেক্ষিক, ইনিও আমার কাছে আপনারাও আমার কাছে, ইনি কতটুকু কাছে ইনার মধ্যে আর আমার মধ্যে এক ফুট ব্যবধান, আপনারা আমার কতটুকু কাছে কারো মধ্যে 5 ফুট কারো মধ্যে 10 ফুট কারো মধ্যে 20 ফুটের ব্যবধান, কাছে কাছে ও বেশকম আছে কিনা বেশকম। আল্লাহ সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বললেন যে আমি আমার বান্দাদের কাছে কাছেই আছি, কতটুকু কাছে? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআন শরীফের আরেক আয়াতে, সেখানে আল্লাহ বলেন সূরা কাফ এর 16 নম্বর আয়াত। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াতে বললেন আল্লাহ আমাদের কাছেই আছেন, কতটুকু কাছে এর জবাব দিলে সূরা কাফের 16 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গায়ের ভিতরে যে সারারল আছে এই রবটা তার যত কাছে, এই লোকটা তার যত আছে মানে লোকটার মধ্যে আর তার মধ্যে 1 ফুটের ব্যবধান না 1 ইঞ্চি ব্যবধান, আমার জল ব্যবধান। আল্লাহ সূরা কাফের 16 নম্বর আয়াতে বলেন বান্দার গায়ের ভিতরে যে সার আছে এটা তার যত কাছে আমি এর চেয়ে আরো বেশি কাছে। কোন আয়াতে বলেন আল্লাহ আসমানে আছেন, কোন আয়াতে আল্লাহ বলেন আরশে আছেন, কোন আয়াতে বলেন আমাদের কাছে আছেন, কোন আয়াতে বলেন সাথে আছেন, তাহলে কোন আয়াত মানবো কোন আয়াত না?
একটা মানবো আর একটা মানবো না, সবগুলি মানবো। সবগুলি মানলে বলতে হবে শুধু আরশে আছে, সবগুলি আয়াত মানলে বলতে হবে শুধু আসমানে আছে, সবগুলি আয়াতে যেখানে যেখানে আছেন সেখানে সেখানে মানতে হবে। আল্লাহ আরশে আছেন এই কথা আমি অস্বীকার করিনি, আমি বলেছি যে কোরআনের বিভিন্ন আয়াতে আছে আল্লাহ আরশে, আল্লাহ আসমানে আছেন সেই কথাও আমি অস্বীকার করিনি, কোরআনের বিভিন্ন আয়াতে আছে আল্লাহ আসমানে আছে। কিন্তু আমি শুধু বলেছি যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন, যে আয়াতে বলেছেন আল্লাহ আসমানে আছেন শুধু সেই আয়াত মানবেন, যে আয়াতে বলেছেন আমাদের গালের ভিতরে স্মারকের ছেলে আরো কাছে আছেন সেই আয়াত অমান্য করবে না, সবাই এক মানতে হবে, সবাই এক মানলে সারমর্ম কি দাঁড়ায়, তিনি শুধু সেখানে আছেন না এখানে, এই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে শুধু যে আয়াতে বলেছেন আল্লাহ আসমানে আছেন, যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন সেই আয়াত উল্লেখ করলো, উল্লেখ করে বললো আল্লাহর সত্তা সেখানেই আছে, আয়াতে কিন্তু সত্তা বলা হয়নি। যেভাবে আল্লাহর আরশে আল্লাহ আছেন এখানে আল্লাহর সত্তা আছে বলা হয়নি, গুণ আছে বলা হয়নি, আল্লাহ আছেন বলা হয়েছে, যে আয়াতে আল্লাহ আসমানে আছেন বলা বলা হয়েছে সে আয়াত এই ব্যাখ্যা নাই যে আল্লাহর সত্তা আছে না গুণ আছে বলা হয়নি। তেমনি ভাবে যে আয়াতে আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাদের সাথে সাথে আছেন বলেছেন সেখানেও আল্লাহর সত্তা আছে না গুণ আছে বলা হয়, একটা হলো আল্লাহর সত্তা আর একটা হলো আল্লাহর গুণ। আল্লাহ আছেন যেখানে যেখানেই বলা হয়েছে, কথাটা অস্পষ্ট ভাবে বলা হয়েছে যে সত্তা আছে না গুণ আছে। আর কোরআনের যে সমস্ত আয়াতে অস্পষ্ট কথা বলা হয় সেইগুলির সুস্পষ্ট কোন ব্যাখ্যা যদি হাদিসে তফসিরে পাওয়া যায় সেই ব্যাখ্যার দ্বারা আয়াতের সুস্পষ্ট অর্থ গ্রহণ করা, যে আয়াতে অস্পষ্ট কথা বলা হয়েছে তার সুস্পষ্ট কোন ব্যাখ্যা আয়াতে তফসিরে হাদিসে পাওয়া না যায় সেই আয়াতটাকে অস্পষ্ট ভাবে বিশ্বাস করতে হয়। অস্পষ্ট কথা বলা হয়েছে অস্পষ্ট ভাবে বিশ্বাস করতে হয়। কাজেই যেসব আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছে সত্তাগত ভাবে না গুণগত ভাবে এর কোন ব্যাখ্যা দেওয়া হয়নি, যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন সত্তাগত ভাবে না গুণগত ভাবে তার কোন ব্যাখ্যা আল্লাহ দেননি রাসূলও দেননি, যেসব আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সাথে সাথে আছেন এই আয়াতগুলিতেও সত্তাগত ভাবে আছেন না গুণগত ভাবে আছেন তার কোন ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং এর কোন ব্যাখ্যা হাদিসে তফসিরে পাওয়া হয় না। এমত অবস্থায় আমরা কি বিশ্বাস করব, আর ঈশ্বরী যে উল্লেখ আছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ তুমি তোমার বিবরণ যেভাবে দিয়েছ আমরা সেইভাবেই মেনে নিই, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আমরা মেনে নিই। এই জন্য সাধারণ জনসাধারণ মুসলমান যারা নিয়মিত ভাবে কোরআন হাদিস লেখাপড়া করেন না, এরা কি নিজেরা কোরআন থেকে এই কথাগুলি নিজে নিজে বুঝে নেওয়া সম্ভব, এদের পক্ষে কি হাদিস থেকে কথাগুলি নিজে নিজে বুঝে নেওয়া সম্ভব সম্ভব না? এই জনসাধারণ মুসলমান কি কোন পথে যাবে, কি ভাববে, কি মনে করবে, কি বিচার করবে? জনসাধারণের সুবিধার্থে এই কথাগুলি ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসালের ভিতরে ঢুকাইয়া দেওয়া হচ্ছে। আপনারা শুধু ইমানে মুজমাল পড়বেন আর অর্থ বুঝবেন আর বিশ্বাস করবেন যথেষ্ট, আপনারা খালাস, আপনারা শুধু ইমানে মুজমাল বিশ্বাস করবেন। ইমানে মুজমাল কি? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, কেমন কামা হুয়া আল্লাহ যেমন, আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? এবার বলুন তো কেমন, এই কেমনের জবাব আমার কাছে নাই, এই কেমনের জবাব আল্লাহর কাছে আছে, আল্লাহ যেমন আমি তেমনই বিশ্বাস করব, আর কোন সত্তাগত আর গুণগত ব্যাখ্যার কোন দরকার আছে? সত্তাগত কি
কি অবস্থায় আছেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দাঁড়ান না, বসেন না, আসেন না, যান, এই সমস্ত ব্যাখ্যায় আপনাদের জন্য যাওয়ার কোন দরকার নাই। এইগুলি আমরা জানি না, এইগুলি আমরা বুঝি না, আমরা আল্লাহ বিশ্বাস করলাম কেমন, আল্লাহ আছেন যেমন, এর চেয়ে সহজ কোন ব্যবস্থা ইমানের জনসাধারণের জন্য। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম কেমন অবস্থায়, আল্লাহ আছেন যেমন অবস্থায়, আল্লাহর নামগুলি সহ আল্লাহর সমস্ত নাম কেউ আমি বিশ্বাস করলাম, সবগুলি নাম আপনারা জানেন, জানেন আল্লাহ কি কি নাম বিশ্বাস করলেন, যত নাম আছে সব নাম এক কথা শেষ আপনাদের জন্য সহজ করে দাও, আল্লাহর 99টা নাম জানিয়া শুনিয়া মুখস্থ করিয়া ইমান আনা সকল মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা সবাই 99 নাম মুখস্থ জানেন, তাহলে আল্লাহর নাম গুলি কিভাবে বিশ্বাস করবেন, কতটা নাম গুলি আল্লাহর যত নাম আছে সবগুলি নাম বিশ্বাস করবেন, তাহলে আপনারা আল্লাহর গুণাবলী কিভাবে বিশ্বাস করবেন, ইমানে মজবুত বলে কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ যেমন অবস্থায় আছেন তেমন অবস্থায় আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর যে নাম গুলি আছে সবগুলি নাম বিশ্বাস করলাম, আল্লাহর যত গুণ আছে সমস্ত গুণ বিশ্বাস করলাম। যে কঠিন কথাগুলি আপনারা বুঝবেন না, এমন কঠিন কথাগুলি তাও কুরআন হাদিসের দলিলের নামে কুরআন হাদিসের অপব্যাখ্যা করে ইন্টারনেটে সেন্ড দিয়েছে, তার বক্তব্যটা ইন্টারনেটে যারা দেখে তারা সহজ সরল মুসলমানের সহজ সরল ইমান থেকে তারা বিচ্যুত হয়ে যায়, বিব্রত বিব্রত হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ে, সে এইভাবে মুসলমানের মধ্যে কুণ্ডল সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানের সমাজকে টুকরা টুকরা করার জন্য বিভিন্ন একতলাফি মশালা বর্ণনা করতেছে এবং মন গড়া ভুল ব্যাখ্যা মতো বর্ণনা করছে, তার ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া লাগবে। আসমানে আছেন আর আরশে আছেন, যে আয়াত যে আয়াতে উল্লেখ আছে আসমানে আছেন সেই আয়াত দিয়া দলিল দিল, যে আয়াতে আছে আরশে আছেন সেই আয়াত দিয়া দলিল দিল, আর যে আয়াত দলিল আছে আল্লাহ আমাদের সাথে আছেন সেই আয়াত দলিল আলাদা ব্যাখ্যা করে, আল্লাহ আমাদের সাথে আছেন এই কথা বিশ্বাস করাকে কুফুরি আকীদা বলেছেন, তাই আল্লাহ কি আমাদের কুফুরি শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কত গুণী আয়াতে বলেছেন আল্লাহ আমাদের সাথে আছেন, সেই আয়াতগুলি আমি একটা একটা করে সুরার নাম আয়াত নম্বর সহ আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব। এর আগে আপনাদেরকে এই ব্যাপারে একটা আরেকটা আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া সমস্ত বন্ধের সাথে সাথে আছেন দুই আয়াত মানবে না, আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর কিতাবের একম সমান দেয় একম সমান দেয় না, এমন দুষ্টামি যারা করবে আল্লাহর কোরআন নিয়া, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের কেউ যদি এমন অপকর্ম করে, আল্লাহর কিতাবের একম সমানে আর একম সমানে না, আল্লাহ বলেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে আল্লাহর পক্ষ, একটা শাস্তি হবে এরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত এবং বঞ্চিত, আর একটা শাস্তি হইল ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব জাহান্নামের ভয়ঙ্কর আযাবে নিক্ষিপ্ত। আগের ব্যাপারে বলেছি যারা আল্লাহ কিতাবের একম সমানে আর একম সমানে, এবার আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ কোথায় কোথায় আছেন বলেছে। সূরা মুলকের দুই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, কিন্তু কত নম্বর আসমানে এর কোন বিবরণ নেই। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আসমান সর্বমোট 7টা,
যে সমস্ত আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, একটি আয়াতে উল্লেখ নাই কত নম্বর আসমানে আছেন। আল্লাহ কি প্রথম আসমানে আছেন, না দ্বিতীয় আসমানে আছেন, না তৃতীয় আসমানে আছেন, না চতুর্থ আসমানে আছেন, না পঞ্চম আসমানে আছেন, না ষষ্ঠ আসমানে আছেন, না সপ্তম আসমানে আছেন, উল্লেখ নাই কোন আয়াতেও, উল্লেখ নাই কোন হাদিসেও। এখন তুমি যে তৈরি লীলা আল্লাহ আসমান আছেন, তুমি বলতে পারবা কত নম্বর আসমানে, বলতে পারবে না, সেও বলতে পারবে না আল্লাহ কত নম্বর আসমানে। আবার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছে, শব্দটা হলো সমাসীন। যে সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আরশে সমাসীন আছেন, বান্দা অভিধানে লেখা আছে সমাসীন হওয়া অর্থ আসন গ্রহণ করা, সমাসীন হওয়া অর্থ আসন গ্রহণ করা। একটা কঠিন বাংলা আমাদের সকলের জন্য সহজ বুদ্ধ বাংলা হইল বসা, আমি যে আসনে বসলাম এই আসনটা আমি গ্রহণ করলাম। বলুন আসন গ্রহণ করলাম অর্থ কি? সভাপতি সাহেব সভাপতি সাহেবের আসন গ্রহণ করলেন অর্থ কি? উনার সিটে উনি বসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমাসীন হয়েছে। এর শাব্দিক অর্থ হলো আল্লাহ বসেছে, এর শাব্দিক অর্থ। ইসলামের অনেক পরিভাষা আছে, শাব্দিক করতে চলে না, আর ইসলামের পরিভাষায় আলাদা ব্যাখ্যা আছে। শাব্দিক অর্থ নিলে ভুল হবে, যেমন আজান একটা ইসলামের পারিভাষিক শব্দ, আজান নমাজের আগে দেওয়া হয় মুসল্লিরা নমাজে আসবে, জমাতে আসবে, এই যে দেওয়া হয় এটাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? কিন্তু আজান শব্দের শাব্দিক অর্থ হলো আহ্বান, ইনভাইট করা। তাই আপনি যদি শাব্দিক অর্থ ধরে নেন আর বলেন কাম টু প্রেয়ার, হবে আজান? কেন আজান শব্দের অর্থ তো ইনভাইট, কাম টু প্রেয়ার মানে কি ইনভাইট হলো না? হ্যাঁ ইনভাইট হইল, আজান হলো না, তা বুঝে আসছে? এই হলো শাব্দিক অর্থে আর ইসলামের পারিভাষিক অর্থে ব্যবধান। এই শব্দগুলিকে শাব্দিক অর্থে ব্যবহার করিয়া আপনাদেরকে বলেছি কোরআন হাদিসের দলিল দিতেছে, আসলে এগুলির যে আলাদা পরিভাষা আছে সেইটা ভুল দেখেছে। আরেকটা উদাহরণ দিয়ে শুনুন, সালাত একটা শব্দ, সালাত আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া, দোয়া করে নিলে নামাজ হয়ে যাবে না? ইসলামের পরিভাষায় সালাতের আরো কোন অর্থ আছে? হ্যাঁ, এই তো শাব্দিক অর্থ আর ইসলামের পারিভাষিক অর্থের ব্যবধান। সালাত শব্দের শাব্দিক অর্থ ডিকশনারিতে সালাত অর্থ লেখা দোয়া, আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা দোয়া কায়েম করো, সবে মিলে দোয়া করে চলে গেলে হবে না বা? তবে ইসলামের পরিভাষায় এখানে সালাত দোয়া অর্থে ব্যবহৃত নয়, নামাজ অর্থে ব্যবহৃত। এই আল্লাহ আসমানে আছেন, আল্লাহ আরশে আছেন মর্মে যে আয়াতগুলি, এই আয়াতগুলির শাব্দিক অর্থ বলে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে, আর এইগুলির যে ব্যাখ্যা আছে আলাদা অর্থ সেই অর্থগুলি আপনাদের কাছে গোপন রেখেছে। এই জন্য তার অপব্যাখ্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি প্রথমে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে এমন কতগুলি আয়াত তুলে ধরতে চাই যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সাথে সাথে। যেমন দেখুন কোরআন শরীফের সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের ধৈর্য ধারণকারীদের সাথে আছে। এই আয়াতে আল্লাহ কার সাথে আছে বলেন? ধৈর্য ধারণকারীদের সাথে আছে। কোরআন শরীফের সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন পরহেজগার ক্ষুধাবিহুদের সাথে আছে। ওই আয়াতে বলেছে
মুত্তাকিনদের সাথে আছে। এই সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সূরা আনফাল এর 19 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ সমস্ত মুমিনদের সাথে আছে। আয়াতে আল্লাহ কোথায় আছেন বললেন? সমস্ত মুমিনদের সাথে আছেন। একই সূরা সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে। একই সূরা সূরা আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আবার বলেছেন আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। এই ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন কথাটা আল্লাহ আবার সূরা তাওবার 123 নম্বর আয়াতে বলেছেন। তারপর সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ, মুত্তাকি পরহেজগারদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা নির্বেজাল ইবাদত করে আল্লাহর, খাঁটি ইবাদত, পিওর ইবাদত করে যারা আল্লাহর, আল্লাহ তাদের সাথে আছে। সূরা মুহাম্মাদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সকলের সাথে আছে। আল্লাহ তোমাদের সকলের সাথে আছে। আজকের যে আলোচ্য আয়াত সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিমুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়াশুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আসি কোথায়, তাদের প্রশ্নের জবাবে বলে দিন আমি তাদের সাথে সাথে আছি। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ 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 তার বান্দাদের সাথে সাথে আছে। ফালইয়াসতাজিবুলি, তাদের আমাকে যেন ডাকে, আমাকে যেন আমার কাছে যেন দোয়া করে। ওয়ালইউমিনু বি, আর আমার প্রতি যেমন ইমান আনে, লাআল্লাহুম ইয়াশুদুন, যেন তারা হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দূরে তাকে মনে মনে কথাও শুনতে পারেন। এই জন্য আল্লাহ বলেন সূরা কাফ এর 16 নম্বর আয়াতে বলেন, ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বন্দার গায়ের ভিতরে যে শারদ আছে, এই শারদ তার যত কাছে এর চেয়ে আরো বেশি কাছে কাছে। সূরা মুজাদালা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। যারা হলো কোন তিনজন লোক যদি কানাকানি করে, কানাকানি বুঝেন, কোন তিনজন লোক যদি কানাকানি করে পরস্পরে পরস্পরের সাথে, কানে কানে কথা কয়, কানে কানে কথা কয়, জুড়ে নাচতে, আল্লাহ বলেন কোন তিনজন লোক যদি আস্তে আস্তে কানে কানে কথা বলে আমি তাদের কাছে চতুর্থ জন হিসাবে যাই। কোন পাঁচজন লোক যদি আস্তে আস্তে কানে কানে কথা বলে আমি তাদের কাছে ষষ্ঠ জন হিসাবে যাই। তিনজনে কানে কানে কথা বললে চতুর্থ জন তাকে আল্লাহ, পাঁচজনে কানে কানে কথা বললে ষষ্ঠ জন তাকে আল্লাহ। এখন প্রশ্ন জাগে কিনা, দুইজনে কানে কানে করলে আল্লাহ কোথায় থাকেন, সাতজনে কেমন কানি করলে আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ এই প্রশ্নতে জাগে, এই জন্য আল্লাহ নিজেই জব দিয়ে বলে, ওলা আদনা মিন জালিকা ওলা আকসার, তিনজন আর পাঁচজন এটা উদাহরণস্বরূপ বলা হইল। তিনজনের কম যতজনেই কানাকানি করবে সেখানেও আমি তাকে
পাঁচজনের কম যতজনেই কানে কানে কথা বলবে সেখানে অন্যায় লাগে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বান্দার কাছে থাকেন? সমস্ত বান্দার কাছে থাকেন। এই বান্দারা আছে কিনা দুনিয়ার সর্বত্র? বাংলাদেশে যেমন আছে, আমেরিকাতে আছে, সৌদি আরবে যেমন আছে, চীন রাশিয়াতে আছে। আল্লাহর বান্দারা যেখানে যে যখন যেখানেই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তখন সেখানেই যায়। সূরা হাদিদ এক চার নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থাৎ তোমাদের যে যখন যেখানেই থাকে আমি তার সাথে তখন সেখানেই থাকি। তোমাদের যে যখন যেখানেই থাকে আমি তার সাথে তখন সেখানেই থাকি। সূরা আরাফের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কোথাও অনুপস্থিত নুপস্থিত না, এর মানে হইল শুধু আসমানে উপস্থিত। যে আল্লাহ কোনখানেই অনুপস্থিত নন সেই আল্লাহ শুধু আকাশে উপস্থিত, যে আল্লাহ কোনখানেই অনুপস্থিত নন সেই আল্লাহ শুধু আসমানে উপস্থিত না সর্বত্র বিরাজমান, সর্বত্র। বাকি হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান এবং আমাদের অবস্থান একরকম নয়। আমরা কোথাও থাকতে হইলে একটা জায়গার দরকার হয়। বলেন আপনি যখন বাসায় থাকেন তখন একটা জায়গা দখল করে থাকেন, আপনি যখন দোকানে থাকেন তবু একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন, আপনি যখন অফিসে থাকেন তখন একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন, আপনি যখন মসজিদে থাকেন তখন একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন। আপনারা বলুন, নিজেদের ইমানকে জিজ্ঞেস করে বলবেন, অতীতে এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ ছাড়া জগতে কোন জায়গা বলতে কিছু ছিল না? আমেরিকা ছিল না, লন্ডন ছিল, বাংলাদেশ ছিল না, ইন্ডিয়া ছিল না, পৃথিবী ছিল না, বিশ্ব ছিল না, ভূমণ্ডল নবমণ্ডল কিছুই ছিল না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জীব তিরিস্তা নদী নালা পাহাড় পর্বত কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এমন একটা অবস্থা ছিল কিনা? কোন জায়গা ছিল না তো, শুধু আল্লাহ ছিলেন। কোন জায়গা ছিল না, না ছিল জমিন, না ছিল আসমান, না ছিল আরশ, না ছিল কুরসি, না ছিল লৌহ, না ছিল কলম, তখন আল্লাহ ছিলেন। তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। আল্লাহ থাকার জন্য যদি কোন জায়গার দরকার হইত তাহলে যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ থাকতেন না। এগুলি কঠিন কথা নয়, এগুলি অত্যন্ত সহজ কথা, আপনারা সকলে বোঝার মতো কথা। আল্লাহ থাকার জন্য যদি কোনো জায়গার দরকার হইত তাহলে যখন কোনো জায়গা ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না। যখন কোনো জায়গা ছিল না তখনও আল্লাহ ছিলেন কেন? যেহেতু আল্লাহ থাকার জন্য কোনো জায়গার দরকার হয় না, সুতরাং আমাদের থাকার জন্য জায়গার দরকার হয়। থাকার জন্য মরে গেলে লাশটা নিয়ে কোথায় রাখা হয়? ওই একটা জায়গার দরকার হয়। কবর থেকে চিন্তা হয় মানুষগুলি দাঁড়াবে কোথায়? হাসরের মাঠ থেকে বিদায় হয়ে জান্নাতে যাবে সেখানে একটা জায়গা আছে তার জন্য, আর না হয় হাসরের মাঠ থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে যাবে সেখানে একটা জায়গা আছে তার জন্য। মখলুক বন্দা সৃষ্ট বস্তু ব্যক্তি সবকিছু থাকার জন্য সুনির্দিষ্ট কোন জায়গার দরকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। এই কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। যদি আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হইত যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? দেখুন, সুতরাং এইগুলি সৃষ্টি করার পর, মুত্তাকিনদেরকে সৃষ্টি করার পর
সালেহীনদেরকে সৃষ্টি করার পর, সাবিরীনদেরকে সৃষ্টি করার পর, এদের সাথে সাথে আসেন যে আল্লাহ বলেন, গাড়ের ভিতরে সারক সৃষ্টি করার পর এর চেয়েও কাছে আসেন যে আল্লাহ বলেন, আল্লাহ যে বলেন তিনজন কানাকানি করলে সেখানেও আমি আসি, পাঁচজন কানাকানি করলে সেখানেও আমি আসি, এর চেয়ে কম রূপে কানাকানি করলে সেখানেও আমি আসি, এর চেয়ে বেশি রূপে কানাকানি করলে সেখানেও আমি আসি, আমি আল্লাহ আসমানেও আসি, আমি আল্লাহ আরশেও আসি, এই টাকাটা কি আমাদের টাকা মত? যে জায়গাটা না থাকলে আল্লাহ থাকতে পারবেন না, আমাদের টাকার মতো আল্লাহ থাকা আমাদের থাকার মতো নয়। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি সম্বলিত এক আয়াত নাযিল করে বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ হতে পারে, আল্লাহর মতো কোনো বান্দা নয়, আল্লাহ কোনো বান্দার মতো নয়। আল্লাহ বান্দা যেভাবে থাকে আল্লাহ সেভাবে থাকেন না, বান্দা যেভাবে অবস্থান করে আল্লাহ সেভাবে অবস্থান করেন না, তাহলে আল্লাহ থাকেন কিভাবে? এই কিভাবে প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের কোন আয়াতে দেননি। আল্লাহ কিভাবে আরশে থাকেন, কিভাবে আসমানে থাকেন, কিভাবে আমাদের সাথে জমিনে থাকেন, তার অবস্থার কোন বিবরণ আল্লাহ কোরআনের কোন আয়াতে দেননি, রাসূল তার কোন হাদিসে দেননি। আর ইসলামী আকাইদ আকীদা বিশ্বাস হলো এইরকম যে যে বিষয়ের বিবরণ আমরা কোরআন হাদিসে পাব সেই বিষয়ে বিশ্বাস করব, যে বিষয়ের বিবরণ পাব না সেই ব্যাপারে প্রশ্ন করা নিষেধ, কেউ প্রশ্ন করলেও বলব যে এই প্রশ্নের কোন জবাব তোমরা পাবে না। এমন কেন আল্লাহ করলেন? তার কারণ হইল আল্লাহ কিভাবে আছেন এটা বোঝার মতো যোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যে নাই। আল্লাহ কিভাবে আছেন সেটা বোঝার যোগ্যতা নাই, কাজে যেভাবে আছেন সেইভাবে বিশ্বাস করলাম। আমানতুবিল্লাহি কামা হুয়া, মনে আছে এই কথা? আল্লাহ কি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলাম? যেভাবে আছেন সেইভাবে বিশ্বাস করলাম। জাগা থাকার আগে আল্লাহ কিভাবে ছিলেন, জাগা থাকার হওয়ার পরে আল্লাহ কিভাবে আছেন, এই কিভাবে এর বিবরণ যেহেতু কোরআন হাদিসে নাই, এর বিবরণ কেউ জানে না, আল্লাহ কাউকে জানাইছেন না, দুনিয়ার জীবনে জানার যোগ্যতাও নাই, এই জন্য জানাইছেন না, জানার দরকারও নাই। কাজেই আল্লাহ আসমানে আছেন কিভাবে, আল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আরশে আছেন কিভাবে, আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে, আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ তিনজনের কাছে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ পাঁচজনের কাছে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আমার ঘরের ভিতরের সারদের চেয়েও বেশি কাছে আছেন কিভাবে, এই কিভাবে প্রশ্নের জবাব নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আল্লাহকে, কামাহুয়া অর্থ যেভাবে আসেন তিনি, কামাহুয়া অর্থ যেভাবে আসেন তিনি। যদি কিভাবে প্রশ্নের জবাব যদি আল্লাহ আমাদেরকে কোরআনে বলে দিতেন, আল্লাহ কিভাবে আসেন সেই বিবরণ যদি হাদিস শরীফে রাসূল আমাদেরকে বলে দিতেন, তাহলে আমানতু বিল্লাহি কামা হুয়া বলতে হতো না, আল্লাহ বলতে পারতাম আমরা যে আল্লাহ আমি যেভাবে চেয়ারে বসেছি আল্লাহ সেইভাবে আরশে সমাসীন হয়েছেন। বলা যায় আল্লাহ এইভাবে বলছেন যে তোমরা যেইভাবে চেয়ারে বসো আমি এইভাবে আরশে বসেছি বলেন নাই। কাজে আল্লাহ আরশে কিভাবে আছেন এই প্রশ্নের জবাব অস্পষ্ট অজ্ঞাত অজানা, সৃষ্ট জগৎ সেই অবস্থা জানে না, যেটা জানে না সেটা কেমন বিশ্বাস করব, আল্লাহ যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় বিশ্বাস করবো, এটাই সহজ এবং এইটাই আমাদের কাছে আল্লাহর কাম্য যে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় তোমরা বিশ্বাস করো, আমার অবস্থার বিবরণ জানতে যেও না, যেহেতু এই বিবরণ আমি তোমাদেরকে জানাইনি, এই বিবরণ জানার যোগ্যতা তোমাদের মধ্যে নেই। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার জীবনে কোনো মানুষ দেখে না, কেন দেখার যোগ্যতা নেই, দুনিয়ার জীবনে কোনো মানুষের মধ্যে আল্লাহ তাকে দেখার মতো যোগ্যতা দান করেন না। কিন্তু হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে
পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। তখন দেখতে পাবে, তখন বুঝবে না কেমন, বুঝবে না, বুঝবে। এবার বলুন তো আল্লাহ 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 কেমন? যেহেতু দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার কোন উপায় নাই, এই জন্য আল্লাহ কেমন এই প্রশ্নের জবাব কোন বান্দার জানা নাই। আখেরাতে যেহেতু মুমিন বান্দারা আল্লাহকে দেখবে, তখন বলতে পারবে আল্লাহ কেমন। কথা বলতেন কিনা দেখুন তো, কিছুটা কঠিন হইলেও আমি সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে এমন ভাবে বলার যেভাবে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন ভাবে দুনিয়ার জীবনে আল্লাহ কেমন কেউ বলতে পারবে না, যেহেতু আল্লাহকে কেউ দেখতে পারবে না এই জন্য, কিন্তু পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে, তখন বলতে পারবে আল্লাহ কেমন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আরশে আছেন কিভাবে, এইটা দুনিয়ার জীবনে কোন বান্দা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ আসমানে আছেন কিভাবে, সেটা দুনিয়ার কোন বান্দা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে, কিভাবে প্রশ্নের জবাব কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। যখন আল্লাহকে দেখতে পারবে, তখন বুঝবে আল্লাহ আসমানে আছেন কিভাবে, তখন বুঝবে আল্লাহ আরশে আছেন কিভাবে, তখন বুঝবে আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে। কিভাবে প্রশ্ন করাও নিষেধ, এই প্রশ্নের জবাবও নাই। কিভাবে প্রশ্ন করাও নিষেধ, এই প্রশ্নের জবাব নাই। তাহলে আমরা কেমন বিশ্বাস করব, যেমন অবস্থায় আছেন, আমার তো বিল্লাহি। এই কথাগুলি বুঝলে এখানে মন গড়া ব্যাখ্যাটা বোঝা আপনাদের পক্ষে সহজ হয়। যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, সেই আয়াতে আল্লাহ সত্তাগত ভাবে আছেন। আল্লাহ সত্তা আসমানে অন্য হানি না। যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, সেই আয়াতে বলে আল্লাহ সত্তাগত ভাবে আল্লাহ আরশে আছেন। সত্তাগত ভাবে আরশে থাকলে কোন কারো সত্তা যদি কোন আসন গ্রহণ করে, কারো সত্তা যদি কোথাও বসে, তাহলে যেই জায়গাতে বসল এই জায়গায় সীমিত হইল কিনা। সভাপতি সাহেব এই চেয়ারে বসেছেন, ওই কর্নারের চেয়ারে তিনি আছেন নাই, আল্লাহ আরশে সমাসীন হয়েছে মানে আরশে বসেছেন, তাহলে আরশে বসেছেন মানে আসমানে নাই। আরশে বসেছেন মানে আসমানে নাই। কোন একটা সুনির্দিষ্ট জায়গায় যিনি বসেন, তিনি অন্য জায়গায়ও থাকেন, থাকেন না। কথা বুঝলেন কিনা? আমি আগেই বলেছি আল্লাহ যে আসমানে আছেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ বলেননি আল্লাহ কত নম্বর আসমানে আছেন, কোন হাদিসে রাসূল বলেননি যে আল্লাহ কত নম্বর আসমানে আছেন। সুতরাং আল্লাহ আসমানে আছেন কথাটাও সুস্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। তাহলে আমরা কত নম্বর আয়াতে আসমানে আছেন বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব আল্লাহ সর্বত্রই আছেন। আল্লাহ কোথায় আছেন? সর্বত্রই আছেন। কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, কুরআনের কয়েক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, আর কয়েক আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন। আর এখান পর্যন্ত আমি আপনাকে 15টা আয়াত উল্লেখ করে বললাম, এই আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ দুনিয়াতে আমাদের সাথে আছেন। মুতিউর রহমান বলে আল্লাহ আরশে আছেন যে আয়াতে বলেছেন, সেই আয়াতের ব্যাখ্যা হইল সত্তাগত ভাবে আরশে আছেন। আল্লাহ আসমানে আছেন যে আয়াতে বলেছেন, সে আয়াতের ব্যাখ্যা হইল সত্তাগত ভাবে আছেন। আর আমাদের সাথে আছেন যে আয়াতগুলিতে বলেছেন, এই আয়াতগুলির ব্যাখ্যা হইল গুণগত ভাবে আছেন। এই সত্তাগত আর গুণগত এই দুইটা শব্দ মুতিউর রহমানের মন গড়া অপেক্ষা। সত্তাগত আর গুণগত না কোরআনের আয়াতে আছে না রাসূলের হাদিসে আছে। আসমানে আর আরশে থাকার বেলায় যে বলল সত্তাগত ভাবে আছেন, এটা তার মন গড়া অপেক্ষা। আর দুনিয়াতে আমাদের সাথে বলার বেলায় যে বলল গুণগত ভাবে আছেন, এটা কোরআনের কথা নয় হাদিসের কথা নয়, এটা তার মন গড়া অপেক্ষা। কথা বুঝলেন কিনা? এবার বলুন আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ যে সূরা তাহার আয়াতে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ সমাসীন হয়েছেন, বাংলা অভিধানে রেখে সমাসীন হওয়ার অর্থ হইল আসন গ্রহণ করা। আর আসন গ্রহণ করা এই কঠিন বাংলাটার সহজ অর্থ হইল কোন সিটে বসা। তাহলে আরো আল্লাহর সিট, আল্লাহ সেখানে বসেছেন। তবে প্রশ্ন আসে কিনা যে আরো সে বসার আগে কি আল্লাহ ধারণ করছিলেন? তুমি যে বললা যে আল্লাহ আরো
দাঁড়িয়েছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন, তোমার দাঁড়া নাকি? আমরা আল্লাহ যে কোন আয়াতে বলেছেন আসমানে আছেন, আর কোন আয়াতে বলেছেন আরশে আছেন, এই আসমান কোথায় আর আরশ কোথায়, এই ব্যাপারে আমাদের একটা পরিষ্কার ধারণা হওয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ দুই কথার মধ্যে সামঞ্জস্য কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পথে পৃথিবী অতিক্রম করে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পার হয়ে প্রথম আসমান পার হল। তাহলে পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা শূন্য স্থান হিসেবে ঘেরাও করেছে, এই শূন্য স্থানটাকে চতুর্দিকে প্রথম আসমান ঘেরাও করেছে। প্রথম আসমানটা আছে কোথায়? পৃথিবী বেষ্টনকারী শূন্য স্থানের ওই পারে। প্রথম আসমানটা আছে কোথায়? পৃথিবী বেষ্টনকারী শূন্য স্থানের ওই পারে। প্রথম আসমানটাকে আবার চতুর্দিকে চতুর্দিক থেকে এইরকম গভীর আর একটা শূন্য স্থান ঘেরাও করেছে। তাহলে প্রথম আসমানটা বড় না প্রথম আসমান বেষ্টনকারী শূন্য স্থানটা বড়? একটু বোঝার চেষ্টা করুন, পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড়? মহাশূন্যটা পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, সুতরাং পৃথিবীর তুলনায় মহাশূন্য অনেক বড়। পৃথিবীর তুলনায় মহাশূন্য অনেক বড়। এই মহাশূন্যটাকে চতুর্দিক থেকে প্রথম আসমান ঘেরাও করে আছে। এবার বুঝাটাকে বলুন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটা বড় না প্রথম আসমানটা বড়? যেহেতু প্রথম আসমান এই মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, সুতরাং সহজ বুদ্ধ কথা যে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য থেকে প্রথম আসমান অনেক বড়। এই প্রথম আসমানকে চতুর্দিক থেকে দুই নম্বর মহাশূন্য ঘেরাও করে আছে, সেই মহাশূন্যটা প্রথম আসমান থেকে, সেই দুই নম্বর মহাশূন্যকে তৃতীয় আসমান ঘেরাও করে আছে। সুতরাং ওই এক একটা মহাশূন্য থেকে এক একটা আসমান বড়, এইভাবে সাতটা মহাশূন্য এক একটা মহাশূন্য এক একটা আসমানকে ঘেরাও করে আছে, পৃথিবীকে ঘেরাও করে আছে একদম প্রথম মহাশূন্য, এটাকে ঘেরাও করে আছে প্রথম আসমান, এটাকে ঘেরাও করে আছে দ্বিতীয় মহাশূন্য, এটাকে ঘেরাও করে আছে তৃতীয় আসমান। এইভাবে মহাশূন্যের পরে আসমান, আসমানের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে আসমান, আসমানের পরে মহাশূন্য, সাতটা আসমান আছে সাতটা মহাশূন্য আছে, সবগুলিকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। সবগুলিকে চতুর্দিক থেকে কি কি ঘেরাও করে আছে? আল্লাহর আরশ ঘেরাও। এখন তুমি যদি মানে নেওয়া হয় আল্লাহ আরশের সমাসীন হয়েছেন, মানে আল্লাহ আরশে বসেছেন, আল্লাহ আরশে বসেছেন, আরশ কোনদিকে আছে? কোনদিকে? চতুর্দিকে আছে কিনা? হ্যাঁ চতুর্দিকে, আরশ চতুর্দিকে আছে। এই চতুর্দিকে সাত আসমান সাত মহাশূন্য বেষ্টনকারী আরশে যে আল্লাহ বসলেন, আরশের চেয়ে অনেক ছোট সাত নম্বর আসমান, সাত নম্বর আসমানের চেয়ে অনেক ছোট ছয় নম্বর আসমান, ছয় নম্বর আসমানের চেয়ে অনেক ছোট পাঁচ নম্বর আসমান, পাঁচ নম্বর আসমানের চেয়ে অনেক ছোট সাত নম্বর আসমান, তার চেয়ে অনেক ছোট তিন নম্বর আসমান, তার চেয়ে অনেক ছোট দুই নম্বর আসমান, তার চেয়ে অনেক ছোট এক নম্বর আসমান। সাত আসমান সাত সাত মহাশূন্য মিলাইয়া যে পরিমাণ বড়, তার চেয়ে আল্লাহর আরশ কত বেশি বড়? উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাদিসের রেফারেন্স দিয়া, যে এই সাত আসমান সাত মহাশূন্য আল্লাহর আরশের সামনে কতটুকু ছোট? একটা বিশাল মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে ওই ডিমটা মরুভূমির তুলনায় যতটুকু ছোট। সাত আসমান সাত মহাশূন্য আল্লাহর আরশের সামনে কতটুকু ছোট? একটা বিশাল মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে ডিমটা যতটুকু ছোট। এত ছোট জায়গা হইল সাত আসমান, আর এত বিশাল জায়গা হইল আল্লাহর আরশ। আরশ একটা সীমিত জায়গার নাম কিনা? আরশ একটা সীমিত জায়গার নাম। এর নিচে আছে সাত আসমান, আল্লাহ ওইখানে বসেছেন। যদি তার একটা মেনে নেওয়া হয় তাহলে আরশ সৃষ্টি করার আগে আল্লাহ আল্লাহ ছিলেন কোথায়? বসা ছিলেন না দাঁড়ানো ছিলেন? এই প্রশ্নগুলির জবাব জিন্দেগিতে কোনোদিন দিতে পারবে না তার বাবাও দিতে পারবে, কারণ এইগুলির জবাব আল্লাহ কোরআনে কোন আয়াতে দেননি, এইগুলির জবাব রসুল কোন হাদিসে দেননি। কাজেই আল্লাহ আরশে আছেন কিভাবে আল্লাহর পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ সবগুলি আসমানে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ আমাদের সকলের সাথে সাথে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে এর চেয়ে সহজ কোন জবাব, এর চেয়ে নির্ভুল, এর চেয়ে নির্বেকার কোন জবাব কোথাও নেই। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ আমাদের সকলের সাথে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ সবগুলি আসমানে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ আরশে আছেন কিভাবে
সভাপতি সাহেব চেয়ারে বসেছেন কেবল এরকম আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, এরকম আকিদা একদল বাতিল মুসলমান নামধারী একদল বাতিলের আকিদা। সভাপতি সাহেব চেয়ারে বসেছেন যেভাবে আল্লাহ আরশে বসেছেন সেভাবে, যে ইসলামের পিওর আকিদা নয়। বুঝে থাকতে বলুন তো, আমাদের বসার অবস্থা আল্লাহর বসার অবস্থা একরকম, আমাদের থাকার অবস্থা আল্লাহর থাকার অবস্থা একরকম কখনো নয়। এই কথাগুলি বুঝলে আরো কতগুলি জটিল কথা বোঝা সহজ হয়ে যাবে। কোরআন শরীফে কোনো কোনো আয়াতে আল্লাহর চেহারা আছে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে কোনো কোনো আয়াতে আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে কোনো কোনো আয়াতে আল্লাহর আত্মা আছে বলে আল্লাহ বলেছেন। আল্লাহর আত্মা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু এইগুলি আমাদের মত না, আমরা বুঝার মত নয়। আল্লাহর হাত আছে কথাটা এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছে যে তার বুঝালি ভঙ্গিতে বোঝা যায় যে তার হাতের মতো আল্লাহর হাত আছে, তার চেহারার মতো আল্লাহর চেহারা আছে। এই কথাগুলি বুঝাইতে গিয়া আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর আত্মা, আল্লাহর অন্তর, এই কথাগুলি বুঝাইতে গিয়া আবার ওই শাব্দিক অর্থের আশ্রয় নিয়েছে। আল্লাহর চেহারা কোরআনে যে বলা হয়েছে এখানে শাব্দিক অর্থে নয়, আল্লাহর গুণ বুঝাবার জন্য, আল্লাহর কোনো না কোনো গুণ বুঝাবার জন্য আল্লাহর চেহারা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর কোনো না কোনো গুণ বুঝাবার জন্য আল্লাহর হাত শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর কোনো না কোনো গুণ বুঝাবার জন্য আল্লাহর আত্মা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু আল্লাহর চেহারা বলতে কোন গুণ বুঝাইলেন এটা আমাদের জানা নাই, আল্লাহর হাত বলতে কোন গুণ বুঝাইলেন সেটা আমাদের জানা নাই, আল্লাহর আত্মা বলতে কোন গুণ বুঝাইলেন সেটা আমাদের জানা নাই। এই মুজিবুর রহমান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব ফাতহে আকবর কিতাবের রেফারেন্স দিয়ে বলেছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এইগুলিকে কোন গুণের দ্বারা ব্যাখ্যা করেননি, অথচ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিতাব ফাতহে আকবর কিতাবে এইগুলিকে গুণের দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা ফাতহে আকবর কিতাবে যা লিখেছেন এর সম্পূর্ণ বিপরীত বলেছেন আমাদের আত্মার মতো না, যেমন আত্মা তার পক্ষে সম্ভব কেমন আমরা জানি না। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করলাম কেমন তিনি আছেন যেমন, আল্লাহ প্রতি বিশ্বাস করলাম কেমন তিনি আছেন যেমন। সে বলেছে যে আল্লাহ এই গুণগুলিকে, আল্লাহর এই অঙ্গবোধক শব্দগুলিকে গুণের দ্বারা ব্যাখ্যা করা এটা মুতাযিলাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। ইমাম আবু মুসা আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু মুসা মাতুরিদী রাহমাতুল্লাহি আলাইহি মুতাযিলাদের বাদ্য আকীদার খণ্ডন করেছেন সারা জীবন। আর এই মুজিবুর রহমান বলে যে ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম আবু মুসা মাতুরিদী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুতাযিলাদের আকীদা পোষণ করেছেন, তারা মুতাযিলাদের আকীদা পোষণ করেছেন না, তারা মুতাযিলাদের আকীদা সারা জীবন খণ্ডন করেছেন। এই ব্যাপারে আপনাদের এই কথাগুলি এখন এই মুহূর্তে যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনাদের জন্য একটু কঠিন অবশ্যই, বিমান যেহেতু ইন্টারনেটের মাধ্যমে কথাগুলি ছেড়ে দিয়েছে, আপনারা বুঝেন না বুঝেন তার কথাগুলি শুনেন এবং দেখতে থাকেন, আপনাদের বিভ্রান্তির সৃষ্টি হবে, সেই বিভ্রান্তির হাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য। তিনি লেখেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি ফাহুয়া লাহু সিফাতুন। ইমাম আবু হানিফা পরিষ্কার কথা যে আল্লাহ কোরআনে আল্লাহর চেহারা শব্দ, আল্লাহর চেহারা বলতে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর হাত বলতে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর আত্মা বলতে যে শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এইগুলি আবু হানিফা বলেন আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, এইগুলির দ্বারা আল্লাহর কোনো কোনো গুণ বুঝাইছেন। বুঝে থাকতে বলুন ইমাম আবু হানিফা তার কিতাবে তাকে আকবর কিতাবে আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বলেছেন না আল্লাহর গুণ বলেছেন? মুজিবুর রহমান বলে এগুলির দ্বারা আল্লাহর গুণ নয় আল্লাহর অঙ্গ বোঝানো হয়েছে। আবু হানিফা যে কথা বলেছেন সম্পূর্ণ বিপরীত কথা বলেছে, মুজিবুর রহমান যে কথা বলেছে ইমাম আবু হানিফা তার সম্পূর্ণ বিপরীত কথা বলেছে।
একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় যে আল্লাহ চেহারা বলতে আল্লাহর একটা অঙ্গ বুঝাইছেন, আল্লাহর হাত বলতে আল্লাহর একটা অঙ্গ বুঝাইছেন, আল্লাহর আত্মা বলতে আল্লাহর একটা অঙ্গ বুঝাইছেন, অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট ব্যক্তির আকার থাকে কিনা, তাহলে আল্লাহরও আকার সাব্যস্ত হয় কিনা, আল্লাহর আকার সাব্যস্ত হয় বলতে হবে, তাহলে বলো তুমি আল্লাহর আকৃতিটা কেমন, আল্লাহর একটা ফটো একটা দেখো, যার আকার আছে তার ফটো আকার লাগবে না, এই মসজিদটার আকার আছে ফটো আঁকা যাবে না, এই ট্রেনের আকার আছে ফটো আঁকা যাবে, এই বাতির ঝাড়ের আকার আছে ফটো আঁকা যাবে, আপনার চেহারার আকার আছে ফটো আঁকা যাবে, আল্লাহ ফটো আঁকা যায় না কেন, আল্লাহ কোনো আকার নাই ফটো আঁকবে প্রত্যেকে, কথা বুঝলেন কিনা, তাহলে যে আল্লাহর আকার আকার নাই কথাটা নাকি হিন্দুদের আর কি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ বলে আল্লাহর আকার বোঝানো হয়নি, আল্লাহর গুণাবলী বোঝানো হয়নি, আল্লাহর আকার নাই বলাটা হিন্দুদের আকীদা, যে তোমার তোমার মতো মুসলমানের আকীদা যদি আল্লাহর আকার আছে বলো, তাহলে আমাদেরকে বলো আল্লাহর আকারটা কেমন, আজ পর্যন্ত কোন পাপের মেয়েটা বলতে পারবে আল্লাহর আকার কেমন, তাহলে আল্লাহর আকার আছে পাইলা কোথায় তোমায়, তুমি আল্লাহর আকার আছে এরকম বলা কথা এটা ইসলামী আকীদা বিশ্বাস নয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিতাবে এই রেফারেন্সটা সেও বলেছে, কিন্তু যেখানে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহর হাত বলতে আল্লাহর গুণ বুঝানো হয়েছে, আল্লাহর চেহারা বলতে আল্লাহর গুণ বুঝানো হয়েছে, আল্লাহর আত্মা বলতে আল্লাহর গুণ বুঝানো হয়েছে, সেটার অর্থ উপর দেখেছে কিতাবের কিছু অংশ প্রকাশ করেছে আর কিছু অংশ উপর করেছে, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কিছু অংশ প্রকাশ করে কিছু অংশ উপর রাখতে পারে, যে ব্যক্তি আল্লাহর কোরআনের যে আয়াতে আল্লাহ আসমানে আছেন আরশে আছেন বলেন সেই আয়াত বলে, যে আল্লাহ আমাদের সাথে আছেন সেই আয়াত গুলির অপব্যাখ্যা করতে পারে, সেই ব্যক্তি এক কথায় যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করতে পারে সেই ব্যক্তি ইমাম আবু হানিফার কিতাবের অপব্যাখ্যা করা উচিত প্রকৃতি, আমার কথা বুঝে থাকে বলুন, ইমাম আবু হানিফার কিতাবের যে ব্যাখ্যা ইন্টারনেটে বক্তব্য দিয়েছে এই ব্যাখ্যা সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা, ইমাম আবু হানিফার কথা না তার মন গড়া কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা নয়, এগুলি হলো মন গড়া কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হইল তুমি আসমানের সানের জন ইমানদারি আকিদাওয়ালা প্রত্যেকে আসলা, বলুন ইমাম আবু হানিফা কোরআন হাদিস বেশি বুঝতেন না মুতি রহমান কোরআন হাদিস বেশি বুঝতেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যতটুকু বুঝতে পেরেছিলেন বর্তমান দুনিয়ার সমস্ত আলিমরা সম্মিলিতভাবেও ততটুকু বুঝতে পারেন, যে সব কোরআনের যে সমস্ত আয়াতের দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়, রসুলের যে সমস্ত হাদিসের দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়, সবগুলি আয়াত এবং সবগুলি হাদিস ইমাম আবু হানিফা জানতেন, ইমাম শাফি জানতেন, ইমাম মালিক জানতেন, ইমাম আহমদ বিন হাম্বল জানতেন, হাদিস জানতেন না এই জন্য না জানতেন সেই জন্য তারা নিজেদের জানার থেকে হাদিসের কিতাব লিখেছেন, বর্তমান দুনিয়ার যে কোনো আলিমকে কোনো হাদিস জিজ্ঞেস করলে জানার থেকে বলতে পারবে না কিতাব থেকে বলতে হবে, কথা বুঝতে পারছেন, বর্তমান দুনিয়ার যে কোনো আলিমকে হাদিস কোন হাদিস জিজ্ঞাসা করলে নিজের জানার থেকে বলতে পারবে না হাদিসের কিতাব থেকে বলতে হবে, কিতাব থেকে বলতে হবে, আবু হানিফাকে হাদিসের কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম শাফি কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম মালিকের কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম আহমদ বিন হাম্বল জানার থেকে হাদিস বলতে পারতেন কিতাব থেকে হতো না, সুতরাং বর্তমান দুনিয়ার আলেমরা কোরআন হাদিস বেশি জানে না চার মাদের চার ইমাম বেশি জানে, এবার শুনেন যারা জানে না তারা কি করবে, আল্লাহ কোরআনে বলেন ফাস আলু আহলা জিকরি ইন কুনতুমুল্লাহ তাআলামুন, তোমরা যারা জানো না তারা যারা জানে তাদের অনুসরণ করো, তোমরা যারা জানো না তারা যারা যারা জানে তাদের অনুসরণ করো, সে বলে ইমাম আবু হানিফার লেখা কিতাবের বিপরীতটা কি বর্তমান হানাফি মাযহাবে জানা চলে, ভ্রান্ত কথা ভুল কথা, হানাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের ব্যাখ্যা করেছেন আল্লামা আবদুল্লাহ আলী আল কারী রহমতুল্লাহ আলাইহি, সে বলেছে যে আবুল হাসান আশআরি আর আবু মনসুর মাতুরিদির অনুসরণ করি আমরা তিন মাযহাবের লোকেরা, হানাফি শাফি মালিকি মাযহাবের লোকেরা, আবু হানিফার মাযহাব অনুসরণ করি না, ভুল কথা ভ্রান্ত কথা বলেছে, আর এরা বলে যে আমরা নাকি মুতাযিলা
আকীদা পোষণ করি, কখনো নয়। মুতাজিলাদের আকীদা খণ্ডন করার জন্য আবুল হাসান আশআরী আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সাব্যস্ত হয়েছে, বিস্তারিত বিবরণ কিতাবে লেখা আছে। আমার লেখা একটা কিতাব বই বাংলা বই আছে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি, আমার বইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিন্যস্তকরণের ইতিহাস সবিস্তারে লেখা আছে, সেখানে আপনারা পাবেন। সঙ্গে সঙ্গে চিত্র শোনাই, হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত থেকে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত থেকে ইমাম আবু হানিফার জামানা পর্যন্ত, ইমাম শাফিঈর জামানা পর্যন্ত, ইমাম মালিকের জামানা পর্যন্ত, ইমাম আহমদ বিন হাম্বলের জামানা পর্যন্ত মুসলমানি আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণ করা হয়। শুধুমাত্র রাসূলের যুগে ইসলামী আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। খুলাফায়ে রাশিদীনের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ইসলামী আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণ করা। কিন্তু পরবর্তী যুগে এসে মুসলমান নামে একটা নতুন দলের সৃষ্টি হইল, এই দলটার নাম মুতাজিলা দল। আরো বহু দল সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটা দলের নাম মুতাজিলা দল। মুতাজিলা দলে বলে যে আল্লাহর গুণ বলতে কিছু নাই, আল্লাহর গুণ বলতে কিছু নাই। কারণ এমন একটা কঠিন দর্শন তারা পেশ করেছে, যেই দর্শন আপনাদেরকে বোঝানো আমার জন্য অত্যন্ত কঠিন হবে, তবুও সঙ্গে ভেবে একটু বোঝার চেষ্টা করুন। মুতাজিলা দলে বলে যে আল্লাহর যদি কতগুলি গুণ আছে বিশ্বাস করো, তাহলে বলতে হবে জিজ্ঞেস করবো ওই গুণগুলি কি। আল্লাহর যেমন কোনো শুরু নাই, আল্লাহর গুণগুলিরও কোনো শুরু নাই। যদি আমার প্রশ্নের জবাবে বলো আল্লাহর যেমন কোনো শুরু নাই, আল্লাহর গুণেরও কোনো শুরু নাই, তাহলে শুরু নাই শুধু আল্লাহ হইলেন না, গুণাবলীও হইল, তাহলে সেই গুণাবলী কি আল্লাহর শরীর দাসা মত। মুতাজিলাদের বাহ্য যুক্তি, যদি তুই মুতাজিলাদের বাহ্য যুক্তি আল্লাহর গুণ বলতে কিছু নাই, আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহর গুণ বলতে কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল অনাদিকাল থেকে যেমন আল্লাহ আছেন, আল্লাহর যেমন শুরু নাই, আল্লাহর এই গুণেরও শুরু নাই, আল্লাহর কুদরত গুণেরও শুরু নাই, আল্লাহর যতগুলি গুণ আছে এই গুণগুলিরও শুরু নাই। আপনারা কঠিন সবগুলি কথা না বুঝলেও এই কথার উপর প্রধান চিরা দেখুন, আল্লাহর যেমন শুরু নাই, আল্লাহর গুণগুলিরও এটা তো বুঝেন। আল্লাহ যেমন সবসময় আছেন, আল্লাহর গুণও সবসময় আছে, এইটুকু বুঝেন কিনা। মুতাজিলা এইগুলি বিশ্বাস করে না, এইগুলি বিশ্বাস না বুঝিয়া এইগুলির বিরুদ্ধে মুতাজিলারা বিজ্ঞানের কতগুলি চটকদার যুক্তি দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করা শুরু করল। সেই সময়ে ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের দলিলের সাথে বিজ্ঞানকেও সংযুক্ত করলেন কুরআন হাদিসের পক্ষে। বলুন, সাহাবায়ে কেরামের যুগে ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ করা হইতো বিজ্ঞানের দ্বারা না শুধু কুরআন হাদিসের দ্বারা। সারমদারের চার ইমামের যুগে ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ করা হইতো বিজ্ঞানের দ্বারা না শুধু কুরআন হাদিসের দ্বারা, কুরআন হাদিসের দ্বারা। মুতাজিলারা যখন কুরআন হাদিসের বিরুদ্ধে বিজ্ঞানকে দলিল হিসাবে অবলম্বন করল, তখন আবুল হাসান আশআরী আর আবু মনসুর মাতুরিদি তারা দুইজন এই মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ খণ্ডন করার জন্য কুরআন হাদিসের দলিলের পক্ষে বিজ্ঞানকেও ব্যবহার করলেন। এই হইল ইমাম আবুল হাসান আশআরীর অপরাধ, এই হইল ইমাম আবু মনসুর মাতুরিদির অপরাধ। কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করলেন এর একটা উদাহরণ আপনাদের সামনে তুলে দিই, চমৎকার ঘটনা। আর সরহে আকাইদে নসফি নামে একটা কিতাব আছে, এই কিতাবের থেকে ইসলামের বিশুদ্ধ সহিয়া কিতাবের সাথে লিপিবদ্ধ আছে, সেখান থেকে সেখানে উল্লেখ করা আছে ইতিহাস যে আশআরী উদ্ভব কখন হইল, মাতুরিদি উদ্ভব কখন হইল। যখন মুতাজিলা দলের উদ্ভব হয়ে গেল, এরা বিজ্ঞানের দ্বারা ইসলামী আকীদাগুলিকে খণ্ডন করতে লাগল, তখন এক ব্যক্তির নাম আছে আবু আলী জুব্বাই। এই আবু আলী জুব্বাই ছিল মুতাজিলা দলের প্রবক্তা, মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ শিক্ষা দেয় ছাত্রদেরকে। এই আবু আলীর ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিলেন আবুল হাসান আশআরী, তিনি বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ভক্ত। হযরত আবুল হাসান আশআরী বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বংশধর, ইনি হলেন ছাত্র আর আবু আলী জুবাইর উস্তাদ। আবু আলী জুবাইর মুতাজিলাদের মতবাদ ছাত্রদেরকে শিক্ষা দিতেছিল, বলতে ছিল যে আল্লাহ যদি কোন গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেন, তাহলে আল্লাহর বিচারে দেরি চাহি হবে, আর যদি কোন নেককারকে দুদকে দিয়া দেন, তবু আল্লাহর বিচারে দেরি চাহি হবে।
ইনসাফের বিচার হবে নেককারকে যদি বেহেশতে দেন আর গুনাহগারকে যদি দুদক দেন। তখন ছাত্র আবু হাসান আশারি ওই মুতাজিলা পণ্ডিত উস্তাদ আবু আলী জুবাইকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ওই তিন ভাই সম্পর্কে কি বলেন যে তিন ভাইয়ের এক ভাই বড় হয়ে গুনার কাজ করে মরল, আর এক ভাই বড় হয়ে সোয়াবের কাজ করে মরল, আর এক ভাই ছোটবেলায় শিশুকালে মরল, শিশুকালে যে মরল তার কোনো সোয়াব নাই তার কোনো গুনাও নাই। মুতাজিলাদের আকীদা হইল যার সোয়াব নাই তার বেশ তো দিলে অপরাধ দিব, দুদক দিলে অপরাধ দিব, বিচার পরিষ্কার যে বাচ্চা বড় হয়ে সোয়াবের কাজ করে মরলো আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, যে বাচ্চা বড় হয়ে গুনার কাজ করে মরলো আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, আর যে বাচ্চা শিশুকালে মারা গেল সোয়াব নাই গুনাহ নাই তারে বেহেশতে দিলেও আল্লাহর বেইনসাফি হবে, দুদকে দিলেও আল্লাহর বেইনসাফি হবে। তারে আর আপনার মুখের মানে রাস্তায় আল্লাহ দিবেন যেখানে সাজাও নাই শাস্তিও নাই নিয়ামতও নাই। তখন ছাত্র আবু হাসান আশারি এই মুতাজিলা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তখন যদি এই শিশু ছেলেটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে হে আল্লাহ আমার বড় ভাইকে আপনি জান্নাতে দিলেন আমাকে জান্নাতে দিলেন না কেন, তাহলে আল্লাহ কি জবাব দিবেন? বলে আল্লাহ জবাব দিবেন, আমি আমার এলমে গাইবের দ্বারা জানতাম তোমারে যদি লম্বা হায়াত দেই তোমারে যদি তোমার কোনো সব সব নাই এই জন্য তোমারে বেসতে দিলাম না। তখন তিনি ছাত্র প্রশ্ন করেন যে এই শিশু যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমার বড় ভাইকে লম্বা হায়াত দিছ সব সব সবের কাজ করার সুযোগ দিছ সুযোগ সুযোগ পাইছে তো আমার কাজ করতে বেঁচে গেছে, আমার এই শিশুকালে মরণ দিছ আমার যদি লম্বা হায়াত দিতে তাহলে আমিও তো সবের কাজ করতাম বেঁচে যেতাম, আমার এই শিশুকালে মরণ দিলে কেন? তখন আল্লাহ কি জবাব দিবেন? বলে আল্লাহ জবাব দিবেন, তোমারে যদি লম্বা হায়াত দিতাম তুমি সোয়াবের কাজ না করিয়া গুনার কাজ করিয়া জাহান্নামে যেতাম, এই জন্য তোমাকে লম্বা হায়াত না দিয়া শিশুকালে মরণ দিয়া জাহান্নাম থেকে বাঁচিলাম, আল্লাহ বলে এই জবাব দিবেন শিশুকে। তখন ছাত্র আবু হাসান আশারি পণ্ডিত আবু আলী জুবাইরে জিজ্ঞেস করে, তখন যদি আল্লাহকে ওই গুনার ভাইটা জিজ্ঞেস করে আল্লাহ আমার ওই ভাই আমার ওই ওই ছোট ভাইটা বড় হইলে গুনা করে জাহান্নামে যাইব, এই কারণে তাহলে শিশুকালে মরণ দিয়া জাহান্নাম থেকে বাঁচাইছ, আমার ব্যাপারে অত তোমার জানা ছিল যে আমি বড় হইলে গুনা করে জাহান্নামে যাইব আমাকে লম্বা হায়াত দিয়ে জাহান্নামে পাঠাইয়া কেন? তখন আল্লাহ কি জবাব দিবেন? তখন এই পণ্ডিত আর কোনো জবাব দিতে পারবেন। কথা বুঝে থাকলে বলুন, এই মতবাদের নাম মুতাজিলা মতবাদ, এই মতবাদের নাম মুতাজিলা মতবাদ। তুমি বলেছে এই মুতাজিলা মতবাদে নাকি হানাফি মতবাদের বিশ্বাস, এই মুতাজিলা মতবাদে হানাফিরা বিশ্বাসী নয়, হানাফি মতবাদেরা বিশ্বাসী কোন কথার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে মাফ করে জান্নাতে দিলেও আল্লাহ কোনো অবিচার হবে না, এমনকি নেককারকে জাহান্নামে দিলেও আল্লাহ কোনো অবিচার হবে না, শিশুকালে যে মারা গেল তারে জান্নাতে দিলেও আল্লাহর অবিচার হবে না জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে না। এটা হলো ইসলামের সহি আকীদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মাধ্যমে এমন আকীদাই শিক্ষা দিয়েছেন। হানাফি মাযহাবের আকীদা বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া হাদিসের আকীদা বিশ্বাসের কোনো কো এর একটা হাদিস মাত্র আছে আপনাদের জন্য, আল মুস্তাদরাক লিল হাকিম নামক বিখ্যাত হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছে এবং সম্পূর্ণ ইবাদত বন্দেগী নির্বেজাল নির্বেজাল ইবাদত করার জন্য সে লোক আল্লাহ ছেড়ে দিয়ে সাগরের মধ্যখানে একটা দিঘা এলো আল্লাহর ইবাদত করার জন্য, যেই দিঘের মধ্যে কোনো মানুষ নাই পশু নাই বাড়ি ঘর নাই দোকান পাট নাই খাদ্য নাই পানীয় নাই, সেখানে গেল ওই লোকটা আল্লাহর ইবাদত করার জন্য। যখন তার পেটে খিদা লাগলো হবে কি আল্লাহ একটা ডালিম তার সৃষ্টি করে দিলেন, একটা ডালিম পেয়ে খায় তার খিদা নিবারণ হয়ে যায়, যখন তার পানির পিপাসা হলো সাগরের লুনা পানি পান করা যায় না পান করবে কি আল্লাহ আঙ্গুলের মতো ক্ষিপ্র করে দিঘের মধ্যে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন, পিপাসা লাগে এক গ্লাস মিঠা পানি খায় তার পিপাসা নিবারণ হয়ে যায়, এইভাবে খিদা লাগলে গালিম খায় খিদা নিবারণ হয়ে যায়, পিপাসা লাগলে ঝরনার পানি খায় পিপাসা নিবারণ হয়ে যায়, এই অবস্থায় ওই লোকটা বাকি সময় আবাদত বন্দেগী করে কাটায় ওই দিঘের মধ্যে 500 বছর পর্যন্ত আল্লাহ ইবাদত করে। বুঝে থাকলে বলুন রসুলের বর্ণিত হাদিসে এই লোকটা কতদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে? 500 বছর। এই লোকটা মরণের আগে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ
আমি যে তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে সেজদা করি, এই রকম একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যে থাকে। আল্লাহ তার দোয়া গুলি কবুল করেছেন, সেজদার মধ্যেই তার মরণ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তার লাশটা সেজদার মধ্যেই থাকবে। এই সেজদার থেকে জিন্দা হয় কিয়ামতের দিন। এই লোকটা যখন হাসপাতালের মাঠে দাঁড়াবে, বলুন তার এবাদত বন্দী আছে কতদিনের? নির্বেকাল এবাদত, 500 বছরের এবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই বন্দা আমার এবাদত বন্দী করেছে 500 বছর পর্যন্ত, নির্বেকাল এবাদত, তার কোনো গুনাহ নাই, তুমি আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলেন, তখন ওই লোকটা আল্লাহকে বলবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তার প্রশ্নের কোন জবাব না দিয়া আবার বলবেন, ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার ওই লোকটা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত কেমন হয়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার এবাদত বন্দেগীর হিসাব দিলে ইয়া জান্নাতে যেতে চাও, আমার বাবা নাই, হিসাব নিলাও, হিসাব নিলাও। আরম্ভ হবে বান্দার সাথে আল্লাহর হিসাব নিলাম। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম চোখের হিসাব নিলাম, সর্বপ্রথম কিসের হিসাব? চোখের হিসাব। চোখের হিসাব নিলাইতে গিয়া দেখা যাবে, আল্লাহ যদি তার মায়ের গর্ভে জন্মের সময় দয়া করে দুইটা চক্ষু না দিতেন, তাহলে তার 500 বছরের এবাদত বিক্রি করে এবং দুই চক্ষু হওয়া যেত। তোমার 500 বছরের এবাদত আমি পাইলাম, আমার দেওয়া দুই চোখের বিনিময়ে, দুই চোখের মূল্য, এবার বলো আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিকে কে, এবার বলো আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিকে কে, এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিকে কে, এবার বলো এই 500 বছরে কত লক্ষ কোটি গালিম খাইছি না সেইগুলির মূল্য দিকে কে, আর কত লক্ষ কোটি গ্লাস পানি পান করেছি না সেইগুলির মূল্য দিকে। বন্দা লাজবাব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকেই বলবেন, এই ফেরেশতা, এই বন্দা আমার সাথে হিসাব মিলাইতে পারে না, আমার পাওনা নিতে পারে না, আমার হাতে আমার দেওয়া হাতের দাম নিতে পারে না, আমার দেওয়া দাঁতের দাম নিতে পারে না, আমার দেওয়া ডালিম খাইছিল মূল্য দিতে পারে না, আমার দেওয়া পানি খাইছিল দাম দিতে পারে না, তাহলে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ফেরেশতা তাকে টানা হাসলা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই বন্দা তখন চিৎকার দিয়ে বলতে থাকবে, হে আল্লাহ, তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়ে দাও, হে আল্লাহ, তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়ে দাও। এবার বুঝে আসে, নেককার কেউ যদি আল্লাহ জাহান্নামে দেন আল্লাহ বেইনসাফি হবে, বুঝে আসছে? ইমানদার নেককারকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেন আল্লাহর বিচার হবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুতাযিলাদের আকীদা ছিল অবিচার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল অবিচার হবে না। কিসের দ্বারা প্রমাণিত? রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত। প্রচার করেছেন সারা দুনিয়া থেকে ইমাম আবুল হাসান আশারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদা ইমাম, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদা ইমাম। ইমাম আবুল হাসান আশারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, আমলের ইমাম হইলেন সাইজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মা হাম্বলি মাযহাবের মুসলমানদের কিসের ইমাম? আমলের ইমাম। আর চার মাযহাবের আকীদার ইমাম, চার মাযহাবের আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আবু আবু মুসা আশার আবু হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি, এই দুই দলের মিলে মুতাযিলাদের ভ্রান্ত মতবাদ খণ্ডন করেছেন। মুতিউর রহমান তার বক্তব্যে বলেছে, এই দুই দল মুতাযিলাদের ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছেন, সত্য বলল না মিথ্যা বলল। এই বক্তব্য ইন্টারনেটে শুনে শুনে অসংখ্য অবদিত মুসলমান ইমাম আবু হানিফা সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে, আবুল হাসান আশারি সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে, আবু মনসুর মাতুরিদি সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে। আমার এতক্ষণের আগাগোড়া কথাগুলি বুঝে থাকলে এবার আপনাদেরকে দুই
দুইটা কথা জিজ্ঞাসা করবো। এক নম্বর, আল্লাহ আছেন কোথায়? কিভাবে পরিষ্কার হইল? এই আকীদা আজকে থেকে আমাদের সকলের মজবুত হয়ে যায়। হানাফি মাযহাবের এই আকীদা যে আল্লাহ সবখানে আছেন, যেভাবে তার পক্ষে সম্ভব। শাফি মাযহাবের এই আকীদা, মালিকি মাযহাবের এই আকীদা, হাম্বলি মাযহাবের এই আকীদা, আল্লাহ যতখানে আছেন বলে কুরআনে বলেছেন, সবখানে আল্লাহ আছেন কিভাবে আমি জানি না, যেভাবে তার পক্ষে সম্ভব সেইভাবে। কথা বুঝে আসছে? দুই নম্বর কথা, আল্লাহর চেহারা বলতে অঙ্গ বুঝায় না গুণ বুঝায়? আল্লাহর হাত বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না গুণ বুঝায়? আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না গুণ বুঝায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লেখেন, এখানে ইমাম আবু হানিফা এই কথাই বলেছেন, আল্লাহর চেহারা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না আল্লাহর গুণ বুঝায়, আল্লাহর হাত বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না আল্লাহর গুণ বুঝায়, আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না আল্লাহর গুণ বুঝায়। এই হাত বলতে আল্লাহ কোন গুণ বুঝাইছেন আমরা জানি না, চেহারা বলতে কোন গুণ বুঝাইছেন আমরা জানি না, আত্মা বলতে কোন গুণ বুঝাইছেন আমরা জানি না, আল্লাহ যা বুঝাইছেন ঠিকই বুঝাইছেন। কথা বুঝে আসছে কিনা? যেমন ভাবে আলিফ লাম মিম কোরআন শরীফের অক্ষর কিনা? আলিফ অর্থ কি আমরা জানি না, লাম অর্থ কি আমরা জানি না, মিম অর্থ কি আমরা জানি না, আল্লাহ যে অর্থেই বলে তাকে ঠিকই বলেছেন। এইখানে যেমন ভাবে আপনার এই আকীদা, আলিফ অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, জি অর্থ আল্লাহ আলিফ বলেছেন ঠিকই বলেছেন, লাম অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, জি অর্থ আল্লাহ লাম বলেছেন ঠিকই বলেছেন, মিম অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, জি অর্থ আল্লাহ মিম বলেছেন আল্লাহ ঠিকই বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর চেহারা আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য ব্যবহার করেছেন আমরা জানি না আল্লাহ জানেন, আল্লাহ ঠিকই বলেছেন। আল্লাহর হাত আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য বলেছেন সেটা আল্লাহই জানেন আমরা জানি না, আল্লাহ ঠিকই বলেছেন। আল্লাহর আত্মা বলতে আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য ব্যবহার করেছেন আল্লাহই জানেন আমরা জানি না। দুই কথা পরিষ্কার হইল কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ সম্পর্কে সহিহ আকীদা পোষণ করা, আল্লাহ সর্বত্র আছেন কিভাবে এটা যেভাবে বুঝেছি সেইভাবে বিশ্বাস করা, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে আল্লাহর অঙ্গ বোধান হয়নি সেই দুই যে রূপ অর্থে বলা হয়েছে সেই অর্থে বুঝার এবং আকীদা বিশ্বাস পোষণ করার তৌফিক দান করুন।